মঙ্গলবার গভীর রাতে বয়েজ স্কুল সংলগ্ন একটি মুদির দোকানে তালা কেটে চোরের দল প্রায় 50,000 টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায়। দোকান মালিক সঞ্জু সাহ বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের তালাগুলো সবকটা ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই তিনি স্থানীয় মানুষজনকে ডাকেন এবং খবর করেন থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে যান। প্রশ্ন উঠছে, শহরের উপর একটি ফাঁড়ি থানা এবং থানার নাইট পার্টি সারারাত টহলের পরও কীভাবে প্রায় প্রতিদিন এই চুরির ঘটনাগুলো ঘটছে? অবিলম্বে শহরে এই চুরি রোধ করার জন্য স্থানীয় ব্যবসায়ীরা জেলা পুলিশ সুপার দোকানের পাশে আমাদের পাড়ার কাউন্সিলর, ওনারা ডাক দিলাম, উনি আইলেন এবং আমি যে দোকানের জায়গাতে ভাড়া থাকি ভাড়াটিয়ার মালিককে ডাকলাম। মালিক আইসে না, এসে দেখলো দোকানের দরজা খুলে সেটা দেখি যে আমার দোকানের ভিতরে সব লন্ডভন্ড কোনো মাল নাই, তেল ডাল সাবান আমার র্যাকের যত মাল আছে সব মাল নিয়ে গেছে। তার সঙ্গে আমার অল্প কিছু টাকাও আছে, ওই দুয়ার কেসের থেকে নিয়ে গেছে, সবগুলো প্লট করে রেখে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।